আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, এইটা আমরা অপরাধ করেছিলাম। মুখে মুখে স্মার্ট নগরী বললে হবে না, সিলেট নগরীকে আমি তিলোত্তম নগরী করে চালবো ইনশাল্লাহ। 100টা আম ফসা থাকে আর একটা আম ভালো থাকে, সেই আমও ফসে যায়, আপনারা দেখেছেন। সেই খাঁচা থেকে বেরিয়ে এসেছি। আমার মনোনয়ন দাখিল করার ডেট ছিল আজ 12টার সময়, আমি মনোনয়নপত্র দাখিল করেছি। এই নগরের চেহারা পরিবর্তন করার জন্য আমি নগরের নির্বাচনে দাঁড়িয়েছি। আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, এইটা আমরা অপরাধ করেছিলাম। এখন আমরা এই অপরাধ মুক্ত হলাম। একটা খাঁচার মধ্যে যদি 100টা আম ফসা থাকে আর একটা আম ভালো থাকে, সেই আমও ফসে যায়, আপনারা দেখেছেন। সেই খাঁচা থেকে বেরিয়ে এসেছি, এখন আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি এবং জনগণ আমাকে দাঁড় করেছে। আমি কোনো আওয়ামী লীগের প্রার্থী না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসাবে দাঁড়িয়েছি। নির্বাচিত করে এই নগরীর চেহারা পরিবর্তন করে দেবো। কীভাবে চেহারা পরিবর্তন করবো তার একটু রূপরেখা আপনাদের সম্পর্কে সম্মুখে উপস্থাপন করতেছি। আমি আগামী কয়েকদিনের মধ্যে আমি একটি ইশতেহার ঘোষণা করব। সেই ইশতেহারের মধ্যে আপনারা আমার কার্যক্রম পাবেন। এবং আমি একটু বলতে চাই যে সিলেট নগরী যে যানজট, মশা, পানি সমস্যা, ওইগুলা ইনশাল্লাহ আমি প্রথম প্রায়োরিটি দিব। যে জলাবদ্ধতা সিলেট নগরীকে ডুবিয়ে ফেলে, সেই ডুবন্ত অবস্থা থাকবে না সিলেট নগরী। সিলেট নগরীতে মশা তাক ইনশাল্লাহ কথা দিচ্ছি যে বছরের প্রতিদিন আমি মশার জন্য যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের ব্যবস্থা করব, ভালো ওষুধের ব্যবস্থা করব। আর নগরের যানজট যে সমস্যা, প্রধান যে সমস্যা যানজট, সেই যানজটের জন্য আমি আমার সিটি কর্পোরেশনে একটা টিম করে ট্রাফিক বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে আমি এই সমস্যার সমাধান করব। আশা করি সিলেট নগরের যে অবস্থা তা শুধু মুখে মুখে স্মার্ট নগরী বললে হবে না, সিলেট নগরীকে আমি তিলোত্তম নগরী করে চালবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে আর সিলেটবাসী যদি আমাকে ভোট দান করে, এই সিলেট নগরীর ছেলে হিসাবে, এই মহানগরীর ছেলে হিসাবে আমি এই মহানগরীর চেহারা পরিবর্তন করে দিই, আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ। যেহেতু একটা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সরকারে এখানে কোনো জাল ব্যবসা করার কোনো পরিকল্পনা আমার জানা মতে নেই। সরকার তা করবেও না, নির্বাচন কমিশনারও করবে না। নির্বাচিত বিপিও নির্বাচিত মেয়র হই নাই, আর ওই পরিকল্পনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি যখন হব তখন সেই প্রশ্ন আমাকে আপনারা করবেন। আমি এই মহানগরীর চেহারা পরিবর্তন করে দিই, আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ।